আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমেই জানাবেন সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে সবার সাথে আমি বেস্ট হেলদি মর্নিং রুটিনটা শেয়ার করব যদি ভালো লাগে লাইক দিয়ে সাথেই থাকবেন এভরিডে ভোরবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেন ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যাবেন সারাদিন কত কাজই না করতে হয় সকল কাজের চাপ কমানোর জন্য আমি যে কাজটি করে থাকি সেটি হলো এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে এক টুকরো লেবু রস মিশিয়ে তার মধ্যে এক চামচ পরিমাণ মধু নিয়ে আমি খেয়ে ফেলি এই সফট ড্রিঙ্কসটা শরীর মন একদম সতেজ করে তোলে প্লাস সারাদিনের ডায়েট করার আর চিন্তা থাকে না এই ড্রিঙ্কসটা একদিকে যেমন মনটাকে ফুরফুরা করে অন্যদিকে শরীরে মেদ চরমি কমাতে সাহায্য করে পরের টিপসটি হলো এই ড্রিঙ্কসটা খেয়ে আমি ছাদে একটু হাঁটাটি করতে যাই সকালবেলা ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু খুব ইম্পর্টেন্ট শরীরের জন্য প্রতিদিন সকালবেলা দশ থেকে বিশ মিনিট হাঁটাহাঁটি করলে শরীর মন স্বাস্থ্য সবই ভালো থাকে হাঁটাহাঁটি শেষ করে এসে স্বাস্থ্যসম্মত ব্রেকফাস্ট তৈরি করে ফেলি স্বাস্থ্য ভালো রাখতে হলে অবশ্যই স্বাস্থ্যসম্মত ব্রেকফাস্ট খেতে হবে রাত দুপুরের তুলনায় সকালে ভরপেট খাবার খেতে হবে তার জন্য অবশ্যই আপনারা দুধ ডিমটা ব্রেকফাস্টটা অবশ্যই রাখবেন দুধ ডিম সারা দিন আপনি যে কাজগুলো করবেন সেখানে শক্তি যোগাবে শরীরকে একদমই দুর্বল হতে দিবে না সারাদিন কাজ করলেও আপনার অলসতা আসবে না আমার হেলদি মর্নিং রুটিন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ